সানগ্লাসটা গেল কেন? আরে ভাষার কি হলো? সুটেড ফুটেড একজন মানুষের মুখে এই ভাষায় কথা শুনে খুব হাসি পাচ্ছে। কথা মনে করে তুমি পয়লা শুনলে? দাও সানগ্লাস দাও। ড্রাইভার স্যার, দরজা খুলতেছে না কিসের জন্য? সরি স্যার। গিরামে এসে কি তুমিও কবি হয়ে গেছো? সরি স্যার। এই তোমাকে কতবার বলছি স্যার বলবা না, স্যার বলবা। ওকে স্যার। এটা কি ড্রাইভার থাকতে মিষ্টির প্যাকেট তোমার হাতে কিসের জন্য? আচ্ছা তোমার মান সম্মান জ্ঞান কবে হবে কত? এটা কি ঢাকা শহর? এখানে তুমি একজন সার্ভিস হোল্ডারের স্ত্রী, কথাটা তোমার মনে রাখা লাগবে। আসো। এ ভাই, এত তাড়াতাড়ি চলে আইছো, রাস্তা মনে ফাঁকা ছিল না? কেরে আমরা কি বাসে চলে আইছি যে দেরি হবে? তাই তো। কেরে রাস্তাটা ঠিক করা যায় নাই, এই জুতে পাই দিয়ে রাস্তায় হাঁটা যায়। রাস্তার ভিতর সালামের হিরিক পড়ে গেল, কে বাড়ির ভিতর যায় সালামটা করা যায় না? আসো। বৌমা আপনি যান, আমি ব্যাগপত্র নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনি কি সারের? আমি মুজাম্মেল হোসেনের বড় ভাই, তুজাম্মেল হোসেন। ভাই সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ব্যাগপত্র কোনে? আসুন, আমার সাথে আসুন। মিষ্টির প্যাকেটটা ধরা লাগবি না? হ্যান্ডেল বাজারের মিষ্টি ভাবো না, ঢাকার সবচাইতে বড় দোকানের থেকে না। এক কেজি মিষ্টির দাম কত জানো? তোমার সাল বল কনে। হ্যাঁ তুমি আসবে শুনে পলাইছে। যে হারে জাবর কাটা শুরু করছো মনে হচ্ছে পান খাওয়া বাড়িছে। এত গরম কে? আমি কিছুতেই তোমাকে তোমার স্ট্যাটাসটা বুঝিয়ে বের পারলাম না। কেন? আমি এবার তোমার স্ট্যাটাস ফলো করলাম কোথায়? আর তোমার সানগ্লাসটা এখন একটু খুলবে প্লিজ। কে সানগ্লাস চোখে দিয়ে কথা কইতে কি অসুবিধা হচ্ছে? আমি বুঝলাম না, তুমি নিজেই গাড়ির দরজা খুলে হঠাৎ করে নামে বললে কিসের জন্য? তাহলে পরে ড্রাইভার আছে কিসের জন্য? আমি না তোমাকে হাজার দিন কইছি ড্রাইভার দরজা খুলে দিবি, তুমি গাড়িতে উঠানামা করবে,
এটাই হলো তোমার স্ট্যাটাস। নিজের গাড়ির দরজা খুলে নামলে কখনো স্ট্যাটাস ফল করে না মোজাম্মেল সাহেব। আমার কোনো কথাই তোমার গিরাজ্য হয় না, তাই না? একমাত্র তোমাকে আমি কেবল লাইনে তুলে ফেললাম না, আমার অফিসে যে কোনো মানুষ আমার সামনে খারাপ কথা কতি তাদের গা হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আর তুমি, তোমার কাছে আমার কোনো মূল্যই নাই, কোনো দামই নাই। এখন আমার হাত পা কাঁপাকাঁপি করলে তুমি খুশি হও? আরে এটা তো খুশি বেদারের কোনো বিষয় না রেশমা, সব কিছুর একটা ডেকোরাম আছে। এই যে মনে করো যে তুমি বাড়ির ভিতর ঢুকিয়ে হঠাৎ করে সাধারণ মহিলার মতো ভাবিক তুমি জড়া ধরলে, এটা তোমার মতো মানুষের সাজে। আমার মতো মানুষের অবশ্যই সাজে, অবশ্য তোমার মতো সার্ভিস হোল্ডার স্ত্রী হিসেবে বেমানান হতেও পারে। যাকে বাদ দাও, এই সমস্ত বিতর্ক রেখে সানগ্লাসটা একটু খোলো প্লিজ। মোজা আসবো রে ভাই, আসো। এই লে তোদের ব্যাগ। গাড়ি কোনে থাকবি, রাস্তার উপর? না না তুই চিন্তা করিস না, ওই যে আমি মাস্টার সাহেবের পুকুর পাড় দেখা দিয়েছি ড্রাইভারে, এতক্ষণ চলে গেছে মনে হয়। ঠিক আছে যাও, ব্যাগপত্র নিয়ে তো ইয়ে কর। এই বিজনেস চাদরটা চেঞ্জ করো, ব্যাগের ভিতরে বিজনেস চাদর আছে, ব্যাগ করো। আপনি ঢাকা থেকে আসছেন না ভাই? জি ভাই। বুঝা আছে ঠিক? আমার একটু পেরেশানির মধ্যে আছো তো, বাড়ির ভিতরে সন্ধান যাবে না। যাবে না মানে? আপনি জানেন আমি কেটা, আমার নাম বদরুদ্দিন ওরফে বেকা, আপনার স্যার আমার ক্লাসমেট, একসাথে আমরা লেখাপড়া করেছি ক্লাস টু পর্যন্ত, গোসল করেছি বালকালে। আপনারা তো আমি স্যার কথা করছি না, এটা আপনার কপালের ভাগ মিয়া। সেটা বলতে তার আমার অসুবিধা নেই, যেহেতু আপনি স্যারের বন্ধু, স্যার বলেই বলছি। কথা হলে কি স্যারের মেজাজ মধ্যে এখন খারাপ আছে, তার সামনে না যায় ভালো, আর স্যার তো চলে যাচ্ছে না, আর কয়েকদিন থাকছে। ঠিক আছে, আপনার জন্য এত করে করছেন, আপনার কথা আমি গ্রহণ করলাম। ও আপনার নামটাই তো জানাল না ড্রাইভার ভাই। হ্যালো এক্সকিউজ মি, ভালো, আমার নাম শমশের আলী। স্যার আপনি কি করেন, সার্ভিস? না রে ভাই, সার্ভিস আমার পছন্দ না, আমি স্বাধীন ব্যবসা করি। অবশ্য কিছুদিন আমি আপনার মতো গাড়ি চালানোর একটা সার্ভিস করেছিলাম। ভাইজান তো তাহলে আমার মতোই, তা ভাইজানের লাইসেন্সটা কি লাইট না হেভি? আমি তো ভাই ইঞ্জিনের গাড়ি চালাই নাই, আমি চালাইছি গরুর গাড়ি, বুঝতে পারছেন? আপনারা যেমন ড্রাইভার কয় না, আমার হলো গারোয়ান। ও কি গাড়ি আলো ভাই, গানটা শুনছেন? সুন্দর গান। ও কি গাড়ি আলো ভাই, আমি এই যে শুনেন, আপনার শারীরিক কোয়েন যে আপনার ক্লাসমেট বাল্য বন্ধু প্যাকাই ছিল আমার আসপানে, ঠিক আছে আসি। ও কি গাড়ি আলো ভাই, আরে আমি তুই চেয়ে আনার কথাই ভুলে গেছি, মোজামেল তো মাটিতে বসে খাইতে পারে না। কাম করছি শিখে দৌ দাও মাসা দেখবি আমি বসে আও। হ এই দুটো কি আমার শ্বশুর নাকি? কি নাম তোমাদের? আমার নাম বটু। আমার নাম ছোট্টু। বাহ খুব সুন্দর নাম তো, আর আমি কি জানো? তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? কেন ছোট বটু, এদিকে আয়, গেল আয়। কি এতক্ষণ দেখলাম না যে কোন ছিলি? হ্যাঁ পড়াশোনার কি অবস্থা?
জি ভালো ভালো দেখি কিরম ভালো আচ্ছা ক আমার বাবা একজন কৃষক ইংরেজি কি হুম হুম কি এইভাবে পড়ালেখা করলি বাপের মতো কামলা হওয়া লাগবি বুঝিস হে যা যা পরে গে যা কি আশ্চর্য তুমি বাচ্চাগুলোর সঙ্গে এভাবে কথা বলছো কেন আর সেটা কি তোমার কাছে শেখা লাগবে নাকি কি আশ্চর্য বাড়ির পর নেটওয়ার্ক থাকে নাকি আচ্ছা আপনি কি শিওর যে মুজা মেলা তো তাড়াতাড়ি খাবার পেয়েছে শিওর কি বলছেন ভাই ভাবি তো আমাকেও খাইতে বলেছিল আমি বলেছি সারের আগে খেয়েলে তারপর আমি খাবো আমি বুঝবে পারতেছি না মুজা মেলার সাথে দেখা করবে রাইসে এত বাধা পড়তেছে কোন তো কে কি কব তার স্ত্রী আইসি তা না হলে ডাইরেক্ট চলে গিয়ে একসাথে বসে ভাত খেত স্ত্রী থাকার কারণে সেটা সম্ভব হচ্ছে না বুঝতে পারছেন বুঝেছি ভাই আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞেস করি মুজার শ্বশুর বলে মেলা ধনী মেলা টাকা পয়সা আছে ঢাকায় বলে ভারী মুজার বউ বলে একমাত্র কন্যা ঠিকই শুনেছেন ভাই ওই যে গাড়িটা দেখছেন ওইটা ভাবির বাপের বাড়ি থেকে দিয়েছে সারকে গাড়ি দিছি শুনলাম ভাবি বলে অনেক ফাইন ভালোই সবার সাথে কথা মতো কয় কি বলছেন ভাই ভাবি তো খুব ভালো মানুষ ভালো হইলি ভালো আমাকে মুজামেল ছোটবেলা অনেক কষ্ট করে লেখাপড়া শিখে তো বড় হয়েছে বুঝতে পারছেন বাপ মরে গেছে ছোটবেলা মানুষের বাড়িতে গরু সরে দুবেলা খাইত কষ্টের কথা আর কি বলবো রে ভাই কষ্ট না করলে তার বিদ্যান হওয়া যায় না এই যে আমার কথায় ধরেন ভাই বাপ দাদার তো কম সহায় সম্পত্তি ছিল না লেখাপড়া শিখতে পারি নাই তাই মানুষের বাড়িতে ড্রাইভিং করে খাইছি কষ্ট অবশ্য বেশি করেছি তোজা যে বড় ভাই আছে না তোজা ভাই সারা জীবন কামলা খাইতে তার বিদ্যান করেছে এরকম একটা ভাই না থাকলে পরে সারা জীবন কামলা খাইতে থাকতে হতো না হলে পরে আমার মতো হকার হতে হতো বুঝতে পারছেন আচ্ছা আপনার গাড়ির মধ্যে কি সিডি আছে আছে ভাই চলেন একটু শুনি চল অসুবিধা নেই ভাবি আমি ওদের সঙ্গে বসে খাবো ও টেবিলে বসেই খাক আগে তুমি খেয়াল করবে না তাহলে এক কাম করতে এই পার্টির উপর একটা বিছানার চাদর টাদর বিছিয়ে দিলে হইতো দেখো তো আচ্ছা থাক বসো বলছি সারাটা সাথে বসো সামুস কোনে কে তোমরা জানো না যে সামুস স্যার আমি হাত দেখাই না আমার এরম ভুল হইল কেন করিয়ে সারা বিকাল ঘুরে আমি মনে করতেছি মাস্টারের বাড়িতে সামুস আমি করবো ভুল তো হবি বছর বছর সন্তান জন্ম দিলি পরে কার মাথা ঠিক থাকে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করবে যায় সরকারের মাথা নষ্ট হয়ে যাচ্ছে আর এরা বছর বছর সন্তান জন্ম দিয়েই যাচ্ছে তালি পরে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ হবি কেবা করে কি করব ভাই আল্লাহ ভালোবেসে আমার দুটি বেটা দিছে সেই আল্লাহদের তুমি আটকে না হয়ে থাকো বাচ্চা দূরে লেখাপড়া করায় না কামলা বানায় এখন আমি না খায় থাকি চামুচ ছাড়া তো আমি ভাত খাবো না এই নাও তোমার চামুচ চামচ ছাড়া তো আবার খেতে পারো না
অথচ উচ্চারণটাও ঠিক মতো করতে পারে না। গেল বসে থাকলে কে খাওয়ার তো বাইরে দাও। সারের সাথে কি আপনার মেলা দিন পরে দেখা হয়েছে? ঠিকই কইছে সার, গায়ে আসা তো একবারে বাদ দিয়েই দিয়েছে। বিয়ে করেছে তাও ঢাকার মধ্যে, একবার গার মানুষের একবার খাওয়াই। অবশ্য ঢাকার শহরে একটা অনুষ্ঠান করেছে, তা তো করবে, এখন তো ঢাকার মানুষের আপন হয়ে গিয়েছে। আচ্ছা তুমি কি কইছিলে যে আমি দেখা করার আসবো? এবার চিন্তা করেছি মুজার সাথে ঢাকা শহরে চলে যাবো, এখানে গিয়ে ওর বাড়িতে দুই দিন থাকলাম খাইলাম, তারপর ঢাকা শহরটা চিনে চলে আসবো। সিটটা তো মনে করে খালিই যায়, তাই না? পিছনে আরো দুইজনে বসলে, সামনে আমি তুমি বসলে, কানটা জুড়ে ছেড়ে দাও। থাক হাতা না, ঘুমাইছে, থাক থাক। দেখছি আও বটর বা, আমার বউরা কিন্তু ফাইন হয়েছে, যেরম উপরের চেহারা সেরম ভিতরে, উপর ভিতর দুটি ফাইন সুন্দর। আর ফাইন ঠেকেছে তোমাকে ঠেকেছে কেরা তো কি সবতা, ছোট ভাইয়ের বউকে কোনো আপনি করে কথা কয় ঠিক কি করব? আমার তো তার সালাম নিতেই লজ্জা করে, কামলা মানুষ দেখতো। আমার কিন্তু কোনো সময় মনে হয় না যে বৌরা এরব কিছু মনে করে, ওরম ঠেকারই বৌরার নাই, বৌটা মাটির মানুষ রে। বউয়ের কথা কি কব, আমাকে মোজাম্মেলের কি মেজাজ হয়েছে, সবসময় সাহেবী মেজাজ দেখায়। আর নতুন বউয়ের সামনে কী রকম করে সাল পাল নিয়ে কী কথা কইল, লজ্জা একেবারে আমার মাটির সাথে মিশে যাওয়ার মতো অবস্থায় ছিল। থাকবে বাদ দাও, ওর আগে থেকে না একটু ঠোটকাটা আসিল, তুই ভুলে গেছো সে কথা। ও মা, কাই কিন্তু আমারে শ্বশুর করে ডাকিছে। আরে শোনা রে, কাকে তো তুমি শ্বশুরই হও, আর আমার হাও আব্বা। তুমি আব্বা শুই বলো, আমি কি উল্টিও? শোনো তুমি একটু পান চাবেনি কম করো, দেখা গেল যে আবার উল্টে পাল্টা কথা কয় ফেলাবে। আমি পান খাই মুখ আমার মনটা জানে না, না আজ নতুন দেখতেছি। তুমি হঠাৎ গ্রামের মহিলা ঘরের মতো শাড়ি পরা শুরু করলে কে কত, আমি তো কিছুই বুঝলাম না। কেন শাড়ি পরে অসুবিধা কোথায়? কে এটা মডার্ন ড্রেস পরে গ্রামের ভিতর হাঁটা চলাফেরা করলে পরে সমস্যাটা কি? পাইছো এক শাড়ি? তাহলে পরে একটা কাজ করি, শার্ট প্যান্ট পরে গ্রামের রাস্তা দিয়ে একটু হেঁটে বেড়াই, গ্রামের লোকজন দেখুক যে সার্ভিস হোল্ডার মোজাম্মেল হোসেনের বউ কত বড় আধুনিক। মেয়ে যেমন সারাদিন স্যুটটাই পরে গরমের মধ্যে বসেছিল। আচ্ছা তুমি সবসময় আমার এরকম ভুল ধারো কিসের জন্য রেশমা? কত তোমার চাইতে কি আমার মেধা কম আছে? তুমি তো নিশ্চয়ই জানো জীবনে কোনোদিন কোনো ক্লাসে আমার রোল নাম্বার এক সাইডে দুই নামে নাই। আচ্ছা আচ্ছা বাদ দাও, এত রাতে তোমার সঙ্গে এক নাম্বার নিয়ে বিতর্ক করতে চাই না। শোনো না, এই যে ভাই ভাবি তাদের ঘরটা ছেড়ে দিয়ে কষ্ট করছে, আমার না খুব খারাপ লাগছে। খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু রেশমা, তোমার দেখতেছি কোন দেশের রাজকন্যার কুড়িয়া ঘরে রাত যাপন করার মতো স্বাদ হচ্ছে, কে খারাপ লাগার কি আছে? তুমি কি ওই কুড়িয়া ঘরে রাত কাটাবার পারতে? অন্তত বাচ্চাগুলোকে তো আমাদের সঙ্গে। প্লিজ রেশমা ক্ষান্ত দাও, মুখ দিয়ে যেটা করছো অত সোজা না, বাচ্চা করে নিয়ে আসবে চাচ্ছো, দেখা যাবে না যে তাগরে গায়ের গন্ধে সারা রাত ঘুমাবার পারো নাই, দুই দিনের জন্য আইছো, এত চিন্তা করার তো কিছু নাই।
এই জন্য তোমাকে আমি বাড়িতে নিয়ে আসতে চাই না। ঘুমানোর ব্যবস্থা করো। খালি আমার মুখ উজ্জ্বল করেছে করছেন কে ভাই? আমি তো মনে করি আমার মুজাম্মেল সারা এলাকার মুখ উজ্জ্বল করেছে। কত ভালো রেজাল্ট করলো, কত বড় পোস্টে চাকরি করে, এটা এলাকার উন্নতি না? তা ঠিক। এখন তারে কইয়া এলাকার কিছু কাজ কাম করবার কও, এলাকা ভুললে তো চলবি নি। তাই কি চলে নাকি? আপনার একসময় আসবেন, আলাপ আলোচনা করবেন। যাই গা ও ভাই, আমাদের বৌমাটা কিন্তু ফাইন, অনেক বড় লোকের মেয়ে, ঢাকা শহরে তিন চারটে নাকি বাড়ি আছে। ভেরি নাম কই ভাই। এবার আমি একজনকে আমার সঙ্গে ঢাকায় নিয়ে যাব। কে যাবে আমার সঙ্গে? ছোট্টু না বটু? আমি না। আমিও না। কেন কেন যাবে না? কাকা খালি পড়া ধরে। এই যা তালাও, তোমার মাছ ধরো। হ্যালো, ফাইন হইছে। হ্যাঁ, এই যে মুরগি এখানে রাখলাম, আর এই যে তরকারি লাও। আমার ছোট বাচ্চার সাথে মিলিমিশে এসে এইরকম খেলাধুলা করতেছে। শোনো, আমি নিজে খারায় থেকে ভাজি নিয়ে আইসি। দেওগা বৌমা আমাক দিচ্ছে কৃষির জন্য, নিজে যা দিতে দিয়ে কি কম। আমি ভাসুর হয়ে তার সামনে যাবে পারি, আমার লজ্জা করে। কি গল্প হচ্ছে ভাবি? এখন সব বাচ্চা কৃষির জন্য, তোমার বাসুর হাতে থেকে তোর জন্য কি জানি লিয়ে আসে, দেখা তো বোন কিরম পাগল, গায়ের এসব জিনিস খাই পারবে না। বটি কেন দাও? মজা তো ভাই জান নেন আপনি। আমি এখন খাবো না। নামটা ঠিক করে কর, আমার নাম মুজাম্মেল হোসেন। ছোট কালে তোর মুজাম্মেল কত তুই আমার বাইকটা করতি, তুই মুজাম্মেল আসছিল আমি বাইকটাই রেখেছি। এই সারা ছোটবেলাকার কথা তোর কাছে কি রে শুনবে চাচ্ছে রে? হ্যাঁ, তুই এখনকার আমার পজিশন জানিস, আর তোরা সকলে মিলে আমাকে তুই তুই করে কথা কছিস, তার মানে কি? অফিসে সার ডাক শুনতে শুনতে আমার এমন অভ্যাস হয়ে গেছে, কেউ ভাই কয় ডাকলি পরে আমার মেজাজ খারাপ হয়ে যায়। ও তাহলে কি তুই আমাকে রে স্যার কে ডাকবার করছু? ঠিক আছে, স্যারই কবনে স্যার কবনে। তোমার বড় ভাইয়ের কাছে শুনলাম তুমি আইসাও। সত্যি তোমার বড় ভাই তোমার জন্য যা করছে ইডা মনে করো যে খবরের কাগজে ছাপা হওয়ার মতো। যতই অতীত না কোনো গল্প শুনবে চাই না, ততই এরা অতীত খুঁচা তোলে। এই গ্রামের লোকজনই আসলে খারাপ, পেটে নাই ভাত, খালি অতীত নিয়ে কালচার। মুজাম্মেলের যে কষ্ট করে তুই যা মানুষ করিছে, এখন মুজাম্মেলের কও না তোমার বেটাগরে ঢাকা শহরে নিয়ে গিয়া তার মতো সাহেব বানাবি। কি করব ভাই, ভাই করে মানুষ করে প্রতিদানের আশায় নাকি খালি বেরি কথা কও? তু যা যা করিছে মুজার গায়ের চামড়া কাইতে দিলেও শোধ হবে না। এত কথা কয় না তো, শুকে থাকো। দেখো আমার বইয়ের পা দুটি কি সুন্দর গোলাপ ফুলের মতো দেখা যাচ্ছে, ফাইন না? আপনাদের দেবকে পড়াশোনা করাতে অনেক কষ্ট হয়েছে তাই না আপনাদের?
তুমিও দেখে পাগল হয়ে যা পাগলের সাথে সুখে থাকো না ভাবি আমাকে বলেন না কি গো আমি আমাকে মুখ দেখেছি নাকি আমার শোনাতা শুনেছি যে আমার শ্বশুর যখন মরে তখন ওরা দুই ভাই ছোট ছোট তোমার ভাই হচ্ছে ক্লাস সিক্স পড়ে আর মুজা টুথ পড়ে আমার শাশুড়ি তো দুই ভাইকে নিয়ে অতই পাতারে পড়ে গেল দুই ভাইয়েরই লেখাপড়া বন্ধ ভাতের অভাবে তাই নে কাকি ভাতের অভাবে দুই ভাই বলে গরু রেখ পেয়ে দিয়েছিল তাই নে হ্যাঁ এটা বল তা পরে আবার তোমার মেয়ে ভাই নিজে গরু রাখিছে আর মুজাকে স্কুলে ভর্তি করে দিছিল মাথা ভালো ছিল তো লেখাপড়ায় গায়ের লোকজন আবার মেলা সাহায্য সহযোগিতা করেছিল যাতে পড়াশোনাটা হয় আমি যখন বিয়ে হয়ে আসলাম তখন হচ্ছে মুজা কলেজে পড়ে তারপর ভার্সিটি কি কষ্ট করে পাঠাইছে রে বোন তখন অল্প বয়স কিছু মনে করিনি কিন্তু এখন মনে হলি গায়ের রক্ত হিম হয়ে যায় কতদিন না খায় থাকেছি ছাল পালের দুধ কিনে পাটি নেই টাকা পাঠিনি বন্ধ করে দেয় কইছে আমার ভাই লেখাপড়া আগে এটা কইছে তারপর আমার বছরে বছরে আমার দুইটি দিছিল তো আল্লাহ ভালোবাসি ওই জন্য কষ্টটা ওই জন্য হয়েছে এখানে নিশ্চয় একই কাশুন্দি ঘাটা হচ্ছে তাই না এই তো নিকির আমি আসবে চাই না থাকবই না আরে রেশমা ওঠো আমি ড্রাইভারে কয়ে আইছি গাড়ি রেডি করার জন্য আজকে চলে যাব কি হলো ওঠো না কে আর তোমাকে খায় দেখো কোনো কাজ নাই গপ্প করতেছে সব হঠাৎ এরকম ছেলে মানুষই শুরু করলে কেন তুমি তোমাকে আমি যেটা কইছি তুমি সেইটা করো এই জন্য আমি তোমাকে বাড়িতে আসবে চাই না এই গ্রামের লোকজনের স্বভাবই হচ্ছে খারাপ তাদের কাম নাই কাজ নাই তারা সবসময় মানুষের অতীত নিয়ে খোঁচাবি আর তুমি তাদের সাথে বসে অতীত নিয়ে কাজা করতেছো তাই না তোমার অতীত নিয়ে তোমার এত শঙ্কা কেন সবকিছু ঢেকে রাখার জন্য সবকিছু ভুলে যাওয়ার জন্য এত অ্যাগ্রেসিভ কেন তুমি অ্যাগ্রেসিভ হবো না এই গ্রামের লোকজন ক্লাস টু তে পড়ার সময় কি হয়েছিল সেই কথা আমাকে শোনাবি সেইভাবে ব্যবহার করবি আর সেই কথা আমার মেনে নেওয়া লাগবে আমার এখনকার পজিশন কি সেটা তারা দেখবি না ভুল বুঝছো মোজাম্মেল তুমি আজ অনেক ভালো পজিশনে এই জন্যই সবাই তোমাকে নিয়ে এত কথা বলে তার জন্য তুমি এত রিয়্যাক্ট করছো কেন তাছাড়া তোমার অতীতে এমন কোনো কুৎসিত বিষয় নাই যেটা তোমাকে গোপন করতে হবে বরং অনেক গৌরব করার মতো অতীত তোমার ফার্স্ট ক্লাস পাস কিটা হইছে তুমি না আমি আমি যদি তোমার চাইতে কম বুঝতাম তাহলে পরে ফার্স্ট ক্লাস তুমি পাইতে আমি পাইতাম না পরীক্ষার রেজাল্ট দিয়ে নিজের শ্রেষ্ঠত্বে বিচার করা যায় না মোজাম্মেল তুমি যে তোমার শেখরকে ভুলে নিজেকে মস্ত বড় সার্ভিস হোল্ডার ভাবছো এটাই যে তোমাকে কি পরিমাণ ক্ষুদ্র করছে তা তুমি নিজেও বুঝতে পারছো না তুমি আমার জ্ঞান দিবেন লাগিছো তাই না তোমাকে আমি হাজার দিন একটা কথা কইছি না কে আমাকে জ্ঞান দিবে আসলে আমার মিজাজ গরম হয়ে যায় তুমি যেটা চিনতে করতেছো সেটা বাস্তবে অচল আর তোমার কথা মতো শিকড় বাকর লতা পাতা নিয়ে পড়ে থাকলে পরে এই জামানায় এই জীবনে সাকসেস কি জিনিস সেটা চোখেও দেখা লাগবে না আর এটা হচ্ছে কম্পিটিশনের যুগ আর আমি চাই না যে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার মতো স্ট্রাগল করুক রেডি হয়ে নাও বিশ্বাস তাদের তুলি নাও আচ্ছা তুজা ভাই মুজা এরম মাথা নিয়ে এত বড় অফিসার এলো কেন করে চিন্তা করে দেখো ওয়েট বলে আমার সার করে ডাকা লাগবি আপনি করে কথা কয়া লাগবি কে রে মুজা তোর সাথে আমি খারাপ সত্য ছিলাম রে ক্লাস টু তে ফার্স্ট ছিলি আমি সেকেন্ড ছিলাম
তোর মতো যদি আমার একখান ভাই থাকতো তারপর আমি অফিসার হতে পারতাম। এ বেকার বেকার ভাই 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 তুই চুপ কর ভাই তুই চুপ কর এই আগুনের মধ্যে ঘিটালিস রে ভাই। কিসের আগুন? তোমাকে কাগজ সৃষ্টি করলে আমি এত তাড়াতাড়ি বুঝলে গেলি রে মোজা অফিসার হয়েছি বলে কি বলছি তোর নষ্ট হতে পারে তুই ড্রাইভারের সামনে আমার অপমান করলি কেনে মোজা একসাথে তাই কিছু ঘুরেছি গোসল করেছি আর তুই এরকম কথা বলি অফিসার হয়েছি বলে কি বলছি তোর নষ্ট হতে পারে ভাবি আসসালামু আলাইকুম ভাবি আপনার অনেক সুনাম শুনেছি আপনার স্বামী যে মোজাম্মেল আমার ছোট কালের দোস্ত হয় তার গুণের কথাই করছিলাম ঠিক আছে মনে আমি শুনছি বেকারে এ ভাই তোকে কোচ্ছে তুই কেদের চলে যা তুই কথা শুনিস নে খ্যা আচ্ছা তুমি আমাকে খেদাচ্ছ কি জন্য ভাবির তো সব কিছু জানা দরকার আছে আছে না এই যে ভাবি যে মোজাম্মেল আজকে যে ভালো ছাত্র বড়াই করতেছে তার সে কোটি গুণে ভালো ছাত্র ছিল আমাকে তো যা ভাই ক্লাস তুমি বৃত্তির পাইছে মানুষের বাড়ির কামলা খাইতে মোজাম্মেল রে বড় করেছে অফিসার বানিয়েছে ভুল হয়ে গেছে তুই করে কথাগুলি বলে মান সম্মান হানি হয়ে যায় কি বাসি যারা ঢাকা শহরে যাবা না চাচার বাসায় না কি বলছো যাবা না কিসের জন্য হ্যাঁ তোর চাচি কি ভালোবাসে না বাসে অনেক ভালোবাসে কিন্তু কাল খালি পড়া ধরে আমার বাবা কামলা কয় শোন ঢাকা শহরে চলো ওই যে বড় বড় ইংরেজি মাধ্যম স্কুল আছে না সেখানে পড়ে চাচার মতো বড় অফিসার হবে আমি অফিসার হব না কামলা হব কি বলছো কামলা হবে আচ্ছা ঠিক আছে হয়ো ড্রাইভার ব্যাগ কত সব নিয়ে আসো যাও জি স্যার দুই দিনের জন্য আসি মা ওরা দিয়ে গেল কোনো যদি ভুল হয়ে থাকে মনে রেখো না যান আমরা তো মূর্খ মানুষ শিক্ষিত মানুষে কিরম করে আপ্যায়ন করা লাগে আমরা তো জানিও না কারা মূর্খ আর কারা জ্ঞানী সেই বিষয়ে অনেক বড় শিক্ষা নিয়ে যাচ্ছি ভাবি সত্যি কথা বলতে কি সময়টা অনেক অল্প হলেও আপনাদের এখানে না আসলে জীবনের অনেক মূল্যবান কিছু স্মৃতি অভিজ্ঞতা আমার অর্জন করা হতো না বল পাগলটার পর তুমি রাগ করো না বৌমা রাধা ভাত এবার করে ফালায় থেকে দিলে খুব অমঙ্গল হয় আপনি কি একটু মোজাম্মেলকে বুঝায় কবেন চলে যাক আমি ঠেকাবো না খাওয়া দাওয়া করে ঠান্ডা চলে যান রাস্তাতে অনেক বেশি সময় লাগে না থাক ভাইজান অপমান তো অনেক হয়েছে এখন আমাদের মঙ্গলের জন্য নতুন করে অপমান হওয়ার দরকার নেই আমাদের মতো চাষাভুষে মানুষের আবার মান অপমান চিন্তা করি না বোন এই ভাতের জন্য আমাদের মতো চাষাকারে অনেক কষ্ট করা লাগে তো ভাতের যদি কেউ অবহেলা করে মনের মধ্যে খুব কষ্ট লাগে মনে মনে নাই ও তখন আমাকে এই ছোট বটুর সমান
মা খাইবে দিবার পারতো না জন্নি। পরা মানিকের বাড়িতে গরু রাখার বিনিময়ে দুই বেলা খাইবে দিত। একদিন বিকেল বেলায় দেখি মোজা কাঁদতে কাঁদতে ফিরে আসতেছে। আমি জিজ্ঞেস করলাম, হে ভাই তুই কাঁদিস কে? মোজাম্মেল কয়, ও বেশি ভাত খায় জন্নি ওকে ভোলা মানিকের বাড়িতে কামে রাখবি না। অথচ আজ আমার এত কষ্টের ভাত এইভাবে ধর আমার যদি কখনো সন্তান হয় ওকে আমি আপনার কাছে রেখে যাব, আপনি ওকে সাচ্চা কৃষক বানিয়ে দেবেন, তাতে ওর পিতৃঋণ শোধ করার সুযোগ পাবে। আমাদের কাছে থাকলে তো শেকরকে অস্বীকার করা, মাটিকে ভুলে যাওয়া সার্ভিস হোল্ডার হবে। আমার বাবা একজন কৃষক, এর ইংলিশ আমি জানি। কাকার ভয় ভুলে যায়, মাই ফাদার ইজ এ ফার্মার। I salute farmers. I salute farmers.